বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেস্টিক অর্থনীতির অগ্রাধিকার পছন্দ তত্ত্ব অথবা প্রকাশিত পছন্দ তত্ত্ব, ইংরেজিতে যেটাকে আমরা বলি রেবেল্ড প্রেফারেন্স থিওরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা শুরু করার পূর্বে একটু বলছি যে একটু আমি কাশি দিতে পারি, গলার অবস্থা ভালো না, কারণ কোভিড-19 থেকে সুস্থ হওয়ার পরও শারীরিকভাবে দুর্বল, কাশি রয়ে গেছে, গলা ভাঙ্গা রয়ে গেছে। যেহেতু আজকে 21/11/21, কিছুদিন পরই দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা হবে, এটা দ্বিতীয় বর্ষ মাস্টার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এই জন্য আমি এই লেকচারটা দিচ্ছি। এটা অনেকে একটু কঠিন মনে করো, আসলে মোটেই কঠিন না। ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার দেখে যাও, তাহলে একেবারেই সহজ হবে। আর মাইক্রো ইকোনমিক্সের তো আমি কোর্স প্রায় কমপ্লিট করে ফেলেছি, যদি আমার প্লেলিস্টে গিয়ে দেখো। কেউ যদি প্লেলিস্টে কীভাবে যেতে হয় না জানো, তাহলে অভিজ্ঞ কারো কী করবে, সহায়তা নেবে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেবেল্ড প্রেফারেন্স থিওরি, বাংলায় অগ্রাধিকার পছন্দ তত্ত্ব। তোমরা নিঃসন্দেহে জানো পল স্যামুয়েলসনের কথা, বিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার উনি অর্থনীতিতে পেয়েছেন। এই পল স্যামুয়েলসন 1948 সালে এই অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি দিয়েছেন, এবং এটা ভোক্তার আচরণের ক্ষেত্রে আমি বলবো একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ এর আগে আমরা ভোক্তার আচরণ বিশ্লেষণ করেছি মার্শিয়ালিয়ান উপযুক্তত্বের মাধ্যমে, আমরা আচরণ বিশ্লেষণ করেছি হিক্স স্লারস্কি অ্যালেনের মাধ্যমে। কোনোটা পরিমাণগত উপযুক্তত্ব, কোনোটা পর্যায়গত উপযুক্তত্বের মাধ্যমে। এক্ষেত্রে উপযুক্তটা সম্পূর্ণরূপে একটি মনস্তাত্ত্বিক ধারণা ছিল। এই মনস্তাত্ত্বিক ধারণার ভিত্তিতে ভোক্তা র্যাঙ্কিং প্রদান করেছে তার কোনটাতে উপযোগ বেশি বা কম। কিন্তু স্যামুয়েলসনের তত্ত্বের নতুনত্ব হচ্ছে এখানে, এখানে মনস্তাত্ত্বিক কনসেপ্টকে অনেকটা দূরে রেখে পর্যবেক্ষিত তথ্যের মাধ্যমে বলে দেয়া হয়েছে ভোক্তা কোন সংমিশ্রণটি পছন্দ করে, পর্যবেক্ষিত তথ্যের মাধ্যমে। অর্থাৎ বাজারে ভোক্তার আচরণ পর্যবেক্ষণ করে ভোক্তা কোন দ্রব্যটি ক্রয় করছে, সেটাতে সে কী পরিমাণ খরচ করছে, এগুলা বিবেচনায় এনে বলে দেয়া হচ্ছে ভোক্তা কোন দ্রব্যটি পছন্দ করে। আমি এই থিওরিতে যাওয়ার আগে কিছু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি আশা করি অগ্রাধিকার পছন্দ তত্ত্ব তোমাদের কাছে সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমি লিখছি পিআই নট। এই পিআই নট বলতে আমরা কি বুঝি? আসলে পিআই নট বলতে আমরা বুঝি যে প্রথম দ্রব্যের দাম, মানে ওয়ান মানে প্রথম দ্রব্য, প্রথম দ্রব্যের দাম পি নট, দ্বিতীয় দ্রব্যের দাম পি টু নট, তৃতীয় দ্রব্যের দাম পি থ্রি নট, চতুর্থ দ্রব্যের দাম পি ফোর নট ডট ডট, এন্তম দ্রব্যের নাম দাম পি এন নট। অর্থাৎ যে অর্থনীতিতে যে বিভিন্ন দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলোর দামগুলোকে আমি এইভাবে প্রকাশ করেছি, আর সংক্ষেপে আমি লিখেছি
পিআই নট আই ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, ডট ডট এন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যে পি ওয়ান নটের জায়গায় আমি মনে করি বারো লিখলাম, অর্থাৎ প্রথম দ্রব্যের দাম হচ্ছে বারো টাকা, দ্বিতীয় দ্রব্যের দাম হচ্ছে পনেরো টাকা, তৃতীয় দ্রব্যের দাম হচ্ছে কত, আট টাকা। এগুলোকে সংক্ষেপে আমরা পি আই নট দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখন তুমি দেখো তো কিউ আই নটের ব্যাখ্যাটা তুমি ডেফিনেটলি তুমি বুঝতে পারছো। কি আই নটটা কি? কিউ আই নট হচ্ছে যে প্রথম দ্রব্যের পরিমাণ কিউ ওয়ান নট, দ্বিতীয় দ্রব্যের পরিমাণ কিউ টু নট, তৃতীয় দ্রব্যের পরিমাণ কিউ থ্রি নট। কিউ থ্রি নট, চতুর্থ দ্রব্যের পরিমাণ কিউ ফোর নট, ডট ডট কিউ এন নট। এর মানে হচ্ছে প্রথম দ্রব্যের দাম পি ওয়ান নট, অর্থাৎ বারো টাকা হলে, একটা উদাহরণ দিয়েছে বারো টাকা হলে প্রথম দ্রব্যের চাহিদার পরিমাণ, ক্রয়ের পরিমাণ হচ্ছে কিউ ওয়ান নট। হয়তো কিউ ওয়ান নটের মান পঞ্চাশ একক হতে পারে, ষাট একক হতে পারে। দ্বিতীয় দ্রব্যের দাম পি টু নট হলে দ্বিতীয় দ্রব্যের ক্রয়ের পরিমাণ বা চাহিদার পরিমাণ কিউ টু নট, এইভাবে। আর এগুলাকে সংক্ষেপে আমরা কিউ আই নট দ্বারা প্রকাশ করেছি। প্রিয় শিক্ষার্থী, আরেকটা আমি দেখাচ্ছি, কিউ আই ওয়ান। কিউ আই ওয়ান মানে কি? প্রথম দ্রব্য আমি ক্রয় করেছি কিউ ওয়ান, ওয়ান পরিমাণ, দ্বিতীয় দ্রব্য ক্রয় করেছি কিউ টু ওয়ান পরিমাণ, তৃতীয় দ্রব্য ক্রয় করেছি কিউ থ্রি ওয়ান পরিমাণ, চতুর্থ দ্রব্য ক্রয় করেছি কিউ ফোর ওয়ান মানে কিউ এন ওয়ান। এমনও হতে পারে বারো টাকা দামে আমি প্রথম দ্রব্যটি তিরিশ একক ক্রয় করতে পারি, আমার চল্লিশ একক কি করতে পারি, ক্রয় করতে পারে। তিরিশ এককটাকে আমি কিউ ওয়ান নট দ্বারা প্রকাশ করেছি, চল্লিশ এককে আমি কিউ ওয়ান ওয়ান দ্বারা প্রকাশ করেছি। পনেরো টাকা দামে দ্বিতীয় দ্রব্যটা আমি যে সত্তর একক ক্রয় করতে পারি, আবার মনে করো পঞ্চাশ একক ক্রয় করতে পারি, অর্থাৎ দ্বিতীয় দ্রব্য যেটা সত্তর একক ক্রয় করেছি এটা কিউ টু নট দ্বারা প্রকাশ করেছি, পঞ্চাশ একক যেটা ক্রয় করেছি সেটা কিউ টু ওয়ান দ্বারা প্রকাশ করেছি। সংক্ষেপে কিউ আই ওয়ান। তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো, পি আই নট হচ্ছে অর্থনীতিতে বিভিন্ন দ্রব্যের দাম, আর কিউ আই নট হচ্ছে বিভিন্ন দ্রব্যের পরিমাণের একটা সংমিশ্রণ, আর কি আই ওয়ান হচ্ছে আরেকটা কি সংমিশ্রণ, আরেকটা সংমিশ্রণ। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বিষয় বোঝার কি করি, চেষ্টা করি, ঠিক আছে? আমরা একটা বিষয় আমরা কি করব, বোঝার কি করব, চেষ্টা করব, সেটা কি? সেটা হচ্ছে আমি একটা ইয়ে লিখছি, দেখো, অসমতা। পি আই নট বাজারের দাম হচ্ছে কত, পি আই নট, একটু বোঝার চেষ্টা করো। বাজার দাম হচ্ছে পি আই নট। এক্ষেত্রে আমি যে দ্রব্য আমি কিউ আই নট সংমিশ্রণ ক্রয় করতে পারি, আবার কি আই ওয়ান, কিউ আই ওয়ান সংমিশ্রণ কি করতে পারি, ক্রয় করতে পারি। অর্থাৎ পি আই নট দামে আমি কিউ আই নট সংমিশ্রণ ক্রয় করতে পারি, আমি কিউ আই ওয়ান সংমিশ্রণ ক্রয় করতে পারি। এখন আমি দেখো একটু সংক্ষেপে বলি, আমি পি আই নট বা না বলে আমি পি নট বলছি, আর কিউ আই নট না বলে আমি কিউ নট বলছি, কিউ আই ওয়ান না বলে আমি কিউ ওয়ান বলছি, ওটা আইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা মনে রাখবে নিচে একটা কি আছে, আই আছে, নিচে একটা আই আছে। এই আই দ্বারা, আই দ্বারা এক হলে প্রথম দ্রব্য, টু হলে দ্বিতীয় দ্রব্য বোঝাচ্ছে। আমি বলার স্বার্থে একটু সংক্ষেপে বলার জন্য আমি পি নট কিউ নট কিউ ওয়ান বলছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি পি নট দামে কিউ ওয়ান সংমিশ্রণ যদি ক্রয় করো,
তাহলে তোমার খরচটা কত হবে? তোমার খরচটা হবে P0Q1। কারণ খরচ কিভাবে বের করা হয়? খরচ বের করা হয় পরিমাণকে দাম দ্বারা গুণ করে, ঠিক আছে? পরিমাণকে দাম দ্বারা গুণ করে, মনে করো আমি 50 টাকা কেজিতে 10 কেজি চাল কিনেছি, 40 টাকা কেজিতে 3 কেজি আটা কিনেছে, আমার খরচ হচ্ছে কত? 500 আর 120 620 টাকা। অর্থাৎ P0Q1 হচ্ছে 620 টাকা। একেতে 50 হচ্ছে এই প্রথম দ্রব্যের দাম, মানে P10, আর 10 হচ্ছে মনে করো যে তোমার প্রথম দ্রব্যের কি পরিমাণ, 40 হচ্ছে তোমার দ্বিতীয় দ্রব্যের দাম, আর 3 হচ্ছে যে দ্বিতীয় দ্রব্যের কি পরিমাণ, এই পরিমাণটা কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, দিয়ে কত? 620। তো সংক্ষেপে আমরা কি দ্বারা দেখাচ্ছি? P I নট ইন্টু কিউ আই। আচ্ছা, যদি আমি এটা যদি কিনি তাহলে আমাকে নট বলতে হবে সংমিশ্রণটা, আর এই সংমিশ্রণটা যদি কিনি তাহলে আমাকে বলতে হবে কি? 1, বুঝতে পারছো? 1 বলতে হবে। ওকে, মনে করো আমি এই সংমিশ্রণটা কিনেছি, তাহলে আমার খরচ হচ্ছে P0Q1, সংক্ষেপে বলেছি। আচ্ছা, আবার মনে করো আমি P0 দামে এই এই সংমিশ্রণ না করে এই সংমিশ্রণটা, এই নট সংমিশ্রণটা, এই জিরোটাকে নট বলছি, সংমিশ্রণ ক্রয় করলাম, এক্ষেত্রে ভোক্তার খরচ কত? P I নট Q I নট। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার বলেছি ভোক্তার খরচটা কীভাবে বের করে, দাম এবং পরিমাণ গুণ করে। তাহলে আমি যদি P0 দামে Q1 সংমিশ্রণ যদি ক্রয় করি তাহলে আমার খরচ হবে, ভোক্তার খরচ হবে P0Q1। আবার P0 দামে যদি আমি Q0 সংমিশ্রণ যদি ক্রয় করে ভোক্তা, তাহলে ভোক্তার খরচ হবে P0Q0। এখন আসো, এই দুইটা খরচের ভিতরে মনে করি সম্পর্ক হচ্ছে এইরকম, অর্থাৎ Q0 সংমিশ্রণ ক্রয়ের খরচ Q1 সংমিশ্রণ ক্রয়ের খরচের সমান বা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, যে Q0 সংমিশ্রণ ক্রয়ের কি খরচ, Q0 সংমিশ্রণ ক্রয়ের খরচ Q1 সংমিশ্রণ ক্রয়ের খরচের সমান, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, খরচের চেয়ে বেশি অথবা সমান, এই যে গ্রেটার দেন মানে এটার খরচ বেশি অথবা কি সমান। আচ্ছা, তাহলে আমি দেখলাম, প্লিজ আমি দেখলাম, বাজারে দেখলাম, বাজার তথ্য কালেকশন করে দেখলাম যে P0 দামে যদি Q0 সংমিশ্রণ ক্রয় করা হয়, হ্যাঁ, আর P0 দামে যদি Q1 সংমিশ্রণ ক্রয় করা হয়, তাহলে Q0 সংমিশ্রণ ক্রয়ের খরচ Q1 সংমিশ্রণ ক্রয়ের খরচের চেয়ে বেশি হবে অথবা সমান হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার বেশি হলে সমান হবে কিভাবে, আর সমান হলে বেশি হবে কিভাবে? তাহলে আমি বলবো যে আপনি কথাটার অর্থটা বুঝেন নাই। আমরা বলেছি বেশি হবে অথবা কি হবে, সমান হবে। যদি বেশি হয় তাহলে বেশি, সমান হওয়ার কোনো সুযোগ নাই, আর সমান হলে বেশি হবে না। আমরা অথবা বলেছি, বেশি অথবা সমান হবে, যে কোনো দুটোর একটি হবে। এখন মনে করো আমরা গিয়ে দেখলাম, বাজারে গিয়ে দেখলাম ভোক্তা P0 দামে Q0 সংমিশ্রণ ক্রয় করেছে, P0 দামে Q0 সংমিশ্রণ ক্রয় করেছে ভোক্তা P0 দামে Q1 সংমিশ্রণ ক্রয় না করে Q0 সংমিশ্রণ ক্রয় করেছে। একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো, Q1 সংমিশ্রণের যে খরচ, Q0 সংমিশ্রণের কি একই খরচ। মনে করি আমরা প্রথমে সমানটা ধরে বলছি, কোনটা ধরে বলছি সমান, মনে করো
মনে করো পিনর দামে কিওয়ান সংমিশ্রণ ক্রয় করতে 1000 টাকা লাগে, আর পিনর দামে কিউনট সংমিশ্রণ ক্রয় করতে এটাও ক্রয় করতে কত টাকা লাগে? 1000 টাকা লাগে। তাহলে দুটোর খরচ মনে করে কি সমান, কিন্তু আমি কিউয়ান ক্রয় না করে কিউনট সংমিশ্রণ ক্রয় করেছি। তাহলে বুঝতে হবে ডেফিনেটলি ভোক্তার কাছে কিউয়ান সংমিশ্রণ হতে কিউনট সংমিশ্রণ অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে কিউয়ান সংমিশ্রণ হতে কিউনট সংমিশ্রণ ভোক্তার নিকট অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। কেন পছন্দনীয়? কারণ ভোক্তা পিনট দামে কিউয়ান সংমিশ্রণ ক্রয় করতে যে খরচ হয় কিউনট সংমিশ্রণ ক্রয়ের কি এই একই খরচ, ওই যে সমানটা ধরেছি আমরা একই খরচ। কিন্তু ভোক্তা কিউয়ান সংমিশ্রণ ক্রয় না করে কিউনট সংমিশ্রণ ক্রয় করছে। আমি পর্যবেক্ষণ করে দেখলাম, এর মানে হচ্ছে যে কিউনট সংমিশ্রণ অগ্রাধিকার ভিত্তিতে ভোক্তার নিকট পছন্দিত। একটা উদাহরণ দিচ্ছে, মনে করো চিটাং থেকে ঢাকায় যাওয়ার জন্য গ্রিন লাইন পরিবহন আছে এবং হানিফ পরিবহন আছে, মনে করি দুটোরই ভলভো বাস মানে এসি যেটা সেটার ভাড়া হচ্ছে চিটাং থেকে ঢাকা পর্যন্ত 1200 টাকা, 1200 টাকা, গ্রিন লাইনেও 1200 টাকা, আবার হানিফেও ভলভোতে 1200 টাকা। তুমি পর্যবেক্ষণ করলে যে আমি আকমল স্যার তোমাদের যে আমি যখন চিটাং থেকে ঢাকায় যাই, যদি আমার বাড়ি সিলেট, আমি সিলেটে থাকি, আমি চিটাং থেকে যখন ঢাকা থেকে যাই তখন আমার খরচ হয় কত? 1200 টাকা। সরি, যে আমি গ্রিন লাইনে যাই, আমি চিটাং থেকে ঢাকাতে যাওয়ার সময় আমি গ্রিন লাইনে যাই। আচ্ছা, আরেকদিন তুমি দেখলে আমি চিটাং থেকে ঢাকায় গিয়েছি, হানিফে পাশাপাশি কাউন্টার, তার 1200 টাকা ভাড়া, গ্রিন লাইনেও 1200 টাকা ভাড়া, আমি গ্রিন লাইনে টিকিট কেটেছি। আরেকদিন দেখলে আমি গ্রিন লাইনে গিয়েছি, হ্যাঁ, অর্থাৎ হানিফ এবং গ্রিন লাইন দুটোর ভাড়া সমান হওয়া সত্ত্বেও আমি প্রথমে কি করছি, গ্রিন লাইনে গিয়ে দেখছি টিকিট আছে কি না। গ্রিন লাইনে টিকিট না থাকলে হয়তো আমি হানিফে কি করছি, যাচ্ছি, প্রথমে দেখছি আমি গ্রিন লাইনে টিকিট আছে কি না। তাহলে একই একই খরচ হওয়া সত্ত্বেও, সমান পরিমাণ খরচ হওয়া সত্ত্বেও আমি হানিফে না গিয়ে আমি গ্রিন লাইনে যাচ্ছি, তাহলে ডেফিনেটলি আমার কাছে হানিফ হতে গ্রিন লাইন অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। অর্থাৎ এখানে এই পছন্দটা মনস্তাত্ত্বিকভাবে দেখা হয় নাই, বাজার তত্ত্বের ভিত্তিতে, পর্যবেক্ষিত তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে যে উনি হানিফ হতে গ্রিন লাইনকে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ করে থাকেন। ঠিক আছে, এখন আসো আরেকটা উদাহরণ দিই, যে আমরা তো এখানে খরচ সমান দেখিয়েছি, এমনও তো হতে পারে কিউয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচ, গলাটা বসে গেছে, কিউয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচ হচ্ছে 1000 টাকা আর কিউনট সংমিশ্রণ ক্রয়ের খরচ হচ্ছে 1500 টাকা। অর্থাৎ পিনট দামে কিউয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচ হচ্ছে 1000 টাকা আর কিউনট সংমিশ্রণ ক্রয়ের খরচ হচ্ছে 1500 টাকা। কিন্তু ভোক্তা আমি দেখলাম যে কিউয়ান সংমিশ্রণ ক্রয় না করে কিউনট সংমিশ্রণ ক্রয় করেছে, আমার কোনো সন্দেহ নাই। আমি এখন আরও নিশ্চিত হয়ে বলবো ভোক্তার নিকট কিউনট হতে কিউয়ান হতে কিউনট সংমিশ্রণ অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। কেন বলবো? কারণ আমি 1000 টাকায় পিনট দামে আমি 1000 টাকায় আমি কিউয়ান সংমিশ্রণটা পাচ্ছি, আমি কম খরচে আমি এটা পাচ্ছি, কিন্তু আমি বেশি খরচে আমি কিউনট সংমিশ্রণটা ক্রয় করছি। তো ডেফিনেটলি আমি কিউয়ান থেকে কিউনটটা বেশি পছন্দ করি, বেশি পছন্দ করি বলে আমি কিউনট সংমিশ্রণ আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে কি পছন্দনীয়। মনে করো যে তোমার মনে করো
যে একজন সে মনে করো হিমসাগরাম এবং ল্যাংরাম, ঠিক আছে? হ্যাঁ, হিমসাগর এবং ল্যাংরা আম, ঠিক আছে, দুইটারই মনে করো কেজি 100 টাকা। হ্যাঁ, ওকে, না না মনে করো হিমসাগর আম এবং কি বলেছি ল্যাংরা আম, মনে করো হিমসাগর আম তুমি 10 কেজি কিনছো, তোমার পড়ছে 1200 টাকা, আর ল্যাংরা 10 কেজি কিনলে তোমার খরচ হবে 1500 টাকা। এখন তুমি কি করলা যে আমি দেখলাম তুমি 10 কেজি হিমসাগর ক্রয় না করে তুমি 10 কেজি ল্যাংরা ক্রয় করেছো, 10 কেজি হিমসাগর ক্রয় করলে তোমার খরচ হতো 1200 টাকা, 1200 টাকা, আর 10 কেজি ল্যাংরা ক্রয় করলে খরচ হচ্ছে 1500 টাকা। তুমি 300 টাকা বেশি দিয়ে 1500 টাকা ল্যাংরা ক্রয় করছো, অতএব ডেফিনেটলি ল্যাংরা আমটা তোমার হিমসাগর হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। এই জন্য বিখ্যাত অর্থনীতিবিদ পল সেমিলসন 1948 সালে বলেছেন, যদি কিউনট সংমিশ্রণ ক্রয়ের খরচ কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচের সমান বা বেশি হয় এবং ভোক্তা যদি কিউনট সংমিশ্রণ ক্রয় করে, তাহলে বুঝতে হবে কিউনট সংমিশ্রণ কিউ1 সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে কি পছন্দনীয়। আমি আবার বলছি, পল সেমিলসন কি বলেছেন, পল সেমিলসন বলেছেন একটি নির্দিষ্ট দামে কিউনট সংমিশ্রণ ক্রয়ের খরচ কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচে সমান বা বেশি, সমান বা কি বেশি হলে, এবং ভোক্তা যদি কিউনট সংমিশ্রণ ক্রয় করে, তাহলে বুঝতে হবে কিউনট সংমিশ্রণ কিউ1 সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। কারণ প্রথম কথা হচ্ছে যে কিউ1 কিউনটের খরচ সমান, এরপরে আমি কিউনট কিনছি, তো ডেফিনেটলি কিউ1 হতে কিউনট অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। আরেকটা হচ্ছে কিউ1-এর খরচ হচ্ছে কিউনটের খরচ কি বেশি, এরপরও আমি কিউনট কিনছি, তাহলে কিউনট হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন মনে করো এমন একটা অবস্থা হলো, এটা ঘুরিয়ে দিলাম, পিনট দামে কিউনট সংমিশ্রণের ক্রয় খরচ কিউ1 হতে কম, অর্থাৎ অসমতা চিহ্নটা ঘুরিয়ে দিলাম, কম বললাম, বুঝতে পেরেছ? অর্থাৎ কিউ1 সংমিশ্রণ ক্রয়ের খরচটা বেশি আর কিউনটের কম, এই সাইডে যে থাকে কম। এখানে আমি দিয়ে দিই 800 টাকা দিয়ে দিই, অর্থাৎ পিনট দামে, এই যে বিভিন্ন দামে, হ্যাঁ, এই কিউ1 সংমিশ্রণ যেগুলো আমি ক্রয় করেছি 1000 টাকা, আর পিনট দামে, এই যে বিভিন্ন দামে পিনটের আমি কিউনট সংমিশ্রণ ক্রয় করেছি কত টাকা পড়ে, 800 টাকা পড়ে, অর্থাৎ কিউনটের খরচ কম। আমি কিউনট সংমিশ্রণ কি করেছি, ক্রয় করেছি, আমি কিউনট সংমিশ্রণ ক্রয় করেছি, এক্ষেত্রে কিউনট সংমিশ্রণ কিউ1 হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় এটি বলা যাবে কি? নো, এটি বলা যাবে না। কেন বলা যাবে না? বলা যাবে না এই জন্য যে আমি কিউনট সংমিশ্রণ ক্রয় করেছি, এমনও তো হতে পারে যে কিউনটের খরচ কম, এমনও তো হতে পারে কিউনটের খরচ কম, এই খরচ কম হওয়ার কারণে আমি এটা কি করেছি, ক্রয় করেছি, হয়তো কিউনটের চেয়ে আমি কিউ1টা পছন্দ করি, কিউ1টা আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হতে পারে, কিন্তু যেহেতু কিউ1 ক্রয়ের খরচটা কি বেশি, আমি ক্রয় করেছি কোনটা, খরচ কম হওয়ার কারণে কিউনট, অতএব যে কিউনট আমি ক্রয় করেছি ঠিক আছে, অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় এটা বলা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 কেজি
10 কেজি ল্যাংড়া আমের দাম হচ্ছে 1500 টাকা, আর 10 কেজি ল্যাংড়া আমের দাম কত বলেছি 1500 টাকা। দশ কেজি ল্যাংড়া আম হচ্ছে 1500 টাকা ল্যাংড়া আম, আর 10 কেজি হিমসাগর হচ্ছে 1200 টাকা। আমি কি করলাম, হিমসাগর না কিনে ল্যাংড়া কিনেছি। তাহলে তুমি নিঃসন্দেহে বলছো যে আমার আচরণ পর্যবেক্ষণ করে বলছো যে ডেফিনেটলি যে হিমসাগর হতে ল্যাংড়া আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। অবশ্যই, কারণ আমি 1200 টাকাতে আমি হিমসাগর কিনতে পারতাম, 300 টাকা বেশি করে আমি ল্যাংড়া ক্রয় করছি, অতএব ল্যাংড়া আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। কিছুদিন পরে তুমি দেখলে যে এখন সে 20 কেজি বিক্রি করবে, কত 20 কেজি, সে 20 কেজি ল্যাংড়া কত দাবি করছে 3000 টাকা, 10 কেজি 1500, আর 20 কেজি হিমসাগর সে 2400 দাবি করছে। আমি কিছুদিন পর কিনার সময় আমি ল্যাংড়া না কিনে আমি হিমসাগর ক্রয় করলাম, এটা ক্রয় করলাম। তাহলে হিমসাগর কি আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়? না না, কেন না? কারণ হচ্ছে 20 কেজি ল্যাংড়া আমাকে 3000 টাকা দিতে হবে, হয়তো এই ল্যাংড়া আমার ক্রয় ক্ষমতার বাইরে। ক্রয় ক্ষমতার কি বাইরে, যার ফলে আমি 2400 টাকা দিয়ে আমি হিমসাগর ক্রয় করছি। সুতরাং হিমসাগর আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে না। কিন্তু আমি কিনছি কেন, যেহেতু ল্যাংড়াটা আমার ক্রয় ক্ষমতার কি বাইরে। তাহলে এখন আসেন যে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব নোট করে নেন। মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা হচ্ছে যে একটা নির্দিষ্ট দামে দুটো সংমিশ্রণের মধ্যে যে সংমিশ্রণের ক্রয়ের খরচ কম, সেটি যদি আমি ক্রয় করি, তাহলে এটি অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় কিনা এটা নিশ্চিত করে বলা যাবে না। কেন নিশ্চিত করে বলা যাবে না? কারণ খরচ কম হওয়ার কারণে আমি দ্রব্যটা কিনতে পারি, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পছন্দনীয় নয়, কিন্তু খরচ কম হওয়ার কারণে আমি কিনেছি, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় নয়। এখন আসো দ্বিতীয় কথা, নির্দিষ্ট দামে দুটো সংমিশ্রণের ক্রয়ের খরচ সমান হওয়া সত্ত্বেও আমি যে সংমিশ্রণটি ক্রয় করব, নিঃসন্দেহে সেই সংমিশ্রণ অপর সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, যেহেতু খরচ সমান হওয়া সত্ত্বেও কিনেছি। তিন নম্বর পয়েন্টটা শুনেন, তিনটা পয়েন্ট লিখে রাখবেন খাতায়, যে নির্দিষ্ট দামে দুটো সংমিশ্রণের ভিতরে যে সংমিশ্রণের ক্রয়ে খরচ বেশি আমি সেটি ক্রয় করলাম। ফলে আমরা নিঃসন্দেহে আমরা বলতে পারি ক্রয়কৃত সংমিশ্রণটি অপর সংমিশ্রণ হতে আমাদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, কারণ বেশি খরচ হওয়া সত্ত্বেও আমি দ্রব্যটা কি করছি, ক্রয় করছি। তাহলে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের সংজ্ঞা দিতে হলে আমাকে এক নাম্বার যে পয়েন্ট বলেছিলাম সেটা বাদ দিতে হবে, দুই নাম্বার এবং তিন নাম্বার পয়েন্টের ভিত্তিতে সংজ্ঞা দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দামে দুটি সংমিশ্রণের ভিতরে যে সংমিশ্রণের ক্রয়ের খরচ যদি কি হয়, দুটি সংমিশ্রণের ভিতরে যদি কোনো দুটি সংমিশ্রণের ক্রয়ের খরচ সমান না, একটা নির্দিষ্ট দামে দুটি সংমিশ্রণের মধ্যে ক্রয়ের খরচ সমান হলে, অথবা না দুটি একটা নির্দিষ্ট দামে দুটি সংমিশ্রণের মধ্যে
এমন একটি সংমিশ্রণ ক্রয় করা হয়েছে যার খরচ অপর সংমিশ্রণের সমান অথবা বেশি, তাহলে ক্রয়কৃত সংমিশ্রণটি ভোক্তার নিকট অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় হবে। এবং এই বিষয়টাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি পি নট কিউ নট গ্রেটার দেন পি নট কিউ ওয়ান, অর্থাৎ কিউ নট সংমিশ্রণ পি নট দামে কিউ নট সংমিশ্রণ সরি যে পি নট কিউ নট গ্রেটার দেন অর ইকুয়াল টু পি নট কিউ ওয়ান, অর্থাৎ পি নট দামে কিউ নট সংমিশ্রণ ক্রয়ের খরচ কিউ ওয়ান সংমিশ্রণ ক্রয়ের খরচের সমান অথবা বলেছি অথবা বেশি, অর্থাৎ কিউ নট সংমিশ্রণ কিউ ওয়ান সংমিশ্রণ হতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়। এখন অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করব। অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করব। এদিকে আমি ধরেছি, এদিকে আমি চিত্রের মাধ্যমে আলোচনা করব কিউ ওয়ান দ্রব্য, আর এখানে আমি ধরেছি কিউ টু দ্রব্য, অর্থাৎ ভূমি অক্ষে আমি কি ধরেছি কিউ ওয়ান দ্রব্য এবং লম্ব অক্ষে আমি কি ধরেছি কিউ ওয়ান দ্রব্য, লম্ব অক্ষে আমি ধরেছি কিউ টু দ্রব্য, ঠিক আছে। আমি দেখো এখানে আমি একটু যে প্রতীক দিলাম, যে প্রতীক, এই যে প্রতীকের মিনিংটা কি, মনে করো যে এই বিন্দুতে কিউ ওয়ান দ্রব্য কিউ ওয়ান ওয়ান, মানে এই এখানে কতটুকু কিউ ওয়ান দ্রব্য ও কিউ ওয়ান ওয়ান পরিমাণ ভোগ করেছি, এখানে ধরো কিউ ওয়ান দ্রব্যটা ও কিউ ওয়ান টু পরিমাণ ভোগ করেছি, এই যেটা মানে কি ওয়ান টু, বুঝতে পেরেছ? জি। তাহলে আমি ভূমি অক্ষে কি ধরেছি কিউ ওয়ান দ্রব্য আর লম্বকে কি ধরেছি কিউ টু দ্রব্য, মানে কিউ ওয়ান জে আর কিউ টু জে। এখন আসো যে মনে রাখবে যে এই ভূমি দূরত্ব প্রথম দ্রব্যের ভোগের পরিমাণ আর লম্ব দূরত্ব দ্বিতীয় দ্রব্যের ভোগের পরিমাণ নির্দেশ করে। মনে করো এ বি বাজেট রেখা, এ বি বাজেট রেখা, একটা বাজেট রেখার অর্থ কি, একটা বাজেট রেখার অর্থ হচ্ছে এর প্রত্যেকটা বিন্দুতে আমি কিউ ওয়ান আর কিউ টু দ্রব্যের যে কম্বিনেশন, যে কোনো কম্বিনেশন ক্রয় করি না কেন বাজেট রেখা বরাবর প্রত্যেকটা কম্বিনেশন ক্রয়ের খরচ কি সমান, আর বাজেট রেখার নিচে খরচ কম পড়বে, উপরে খরচ বেশি পড়বে, ক্রয় ক্ষমতার বাইরে ক্রয় করা সম্ভব হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে একটা কম্বিনেশন হচ্ছে এইচ, এখানে একটা কম্বিনেশন হচ্ছে ই, এখানে একটা কম্বিনেশন হচ্ছে এফ, আর এখানে একটা কম্বিনেশন হচ্ছে কে। এখন আসো, এখন আসো এই কে সংমিশ্রণটা আমাদের এ বি বাজেট রেখার উপরে অবস্থিত, অথবা এটা ক্রয় ক্ষমতার বাইরে, এটা আমরা ক্রয় করতে পারবো না। আবার দেখো ই এবং এইচ সংমিশ্রণ, ই এবং এইচ সংমিশ্রণ একই বাজেট রেখা অবস্থিত, দুটোরই খরচ কি সমান। মনে করো আমি ই সংমিশ্রণটা ক্রয় করেছি, যেহেতু ই এবং এইচ সংমিশ্রণ একই বাজেট রেখা অবস্থিত অতএব উভয় সংমিশ্রণ ক্রয়ের খরচ সমান, কিন্তু আমি ই ক্রয় করেছি, খরচ সমান হওয়া সত্ত্বেও এইচ ক্রয় না করে ই ক্রয় করার কারণে ই সংমিশ্রণটা এই সতে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, অর্থাৎ ই গ্রেটার দেন এইচ। আচ্ছা এখন ইর সাথে এফ তুলনা করো, এফ সংমিশ্রণ ক্রয়ের খরচ ইর হতে কম, কিভাবে এফ দিয়ে যদি একটা বাজেট রেখা যদি আঁকো তাহলে এটা এ বি বাজেট রেখার নিচে বসে, আর আঁকার কোনো প্রয়োজন নাই কারণ আমরা জানি বাজেট রেখার নিচের যে কোনো বিন্দুর সংমিশ্রণ ক্রয়ের খরচটা কম হয়, তাহলে এফ এর খরচ কম ইর খরচটা বেশি, কিন্তু আমি কম খরচের এফ ক্রয় না করে ই সংমিশ্রণ ক্রয় করছি, অতএব যেহেতু বেশি খরচ করছি তাহলে ডেফিনেটলি ই সংমিশ্রণটা এফ সংমিশ্রণ হতে আমার কাছে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়।
আবার ই এবং কে এর ভিতরে দেখা যাচ্ছে যে আমি ই সংমিশ্রণ ক্রয় করছি, কিন্তু আমি কে সংমিশ্রণটা ক্রয় করতে পারছি না, কারণ কে হচ্ছে আমার ক্রয় ক্ষমতার কি বাইরে। তাহলে আমি ই সংমিশ্রণ ক্রয় করছি, আমি ই গ্রেটার দেন কে, অর্থাৎ কে হতে ই অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয়, এটা বলতে পারি কি না? উত্তর হচ্ছে বলা যাবে না, বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ যে আমি ই সংমিশ্রণ ক্রয় করছি এটার খরচটা কে এর চেয়ে কম, আর কে তো ক্রয় ক্ষমতার কি বাইরে। অতএব কে এর সাথে তুলনা করি ই অগ্রাধিকার পছন্দ অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে পছন্দনীয় এটা বলা যাবে না, হয়তো খরচ কম হওয়ার কারণে এটা আমি কি করেছি কিনেছি, ওইটা তো ক্রয় ক্ষমতার বাইরে। তাহলে এইভাবে আমরা অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি চিত্রের মাধ্যমে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি আলোচনা করো 4 মার্কের, তাহলে ওই যে আমি যতটুকু আলোচনা করেছি পিনট কিনট দিয়ে, ওইটা সংজ্ঞাটা দিয়ে আর ওই পিনট কিনটের ব্যাখ্যাটা দিয়ে আর চিত্র দিয়ে আলোচনা করলে 4 মার্ক হয়ে যাবে। এরপরে এটা সাধারণত গ বিভাগে আসে যে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব বলতে কী বুঝছে, এখানে একটা নাম্বার দেবে, এরপরে ক খতে দেবে তোমার দুর্বল এবং শক্তিশালী স্বতঃসিদ্ধটি আলোচনা করো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি উইক অ্যাকশিভ মানে দুর্বল স্বতঃসিদ্ধটি আলোচনা করব, এর পরের ক্লাসে আমি শক্তিশালী স্বতঃসিদ্ধটি আলোচনা করব, এরপরে আমি আলোচনা করব যে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব হতে চাহিদা রেখা অঙ্কন, এরপরে দেখাবো যে অগ্রাধিকার পছন্দ তত্ত্বে বিকল্প প্রভাব সবসময় ঋণাত্মক হয়। অগ্রাধিকার পছন্দ তত্ত্বতে এই প্রশ্নগুলোই কি আসে আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ক্লাসগুলো কি দেওয়ার জন্য। তবে আজকের ক্লাসটা ভালো করে বুঝতে হবে, এইটা যখন রপ্ত করতে পারবে তখন তুমি 2 নম্বর ক্লাসটা ধরতে পারবে। 1 নম্বর ক্লাস না করে যদি 2 নম্বর ক্লাস করো তাহলে 2 নম্বর ক্লাসটা বুঝবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো।